বাজারে গেলে এখন চোখে পড়বে বিভিন্ন ধরনের ফল, আর তার মধ্যে কমলা, আনার তো অ্যাভেলেবেল আছে, আর দামটাও হাতের নাগালের মধ্যে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব আনার আর কমলার জেলি বা জ্যাম। বাজারে অনেক রকমের জেলি পাওয়া যায় যা বিভিন্ন কেমিক্যাল ও স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করা হয় না, ফলে শরীরের জন্য এগুলো খুবই ক্ষতিকর। আর তাই বাসায় এভাবে ন্যাচারাল জেলি তৈরি করে খাওয়াটাই স্বাস্থ্যসম্মত। ছোট থেকে বড় সবাই এটা খুব পছন্দ করবে, কারণ এটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু খুব টেস্ট। চলুন তৈরি করে ফেলি আনার আর কমলার জেলি বা জ্যাম। আমি এখানে বড় সাইজের দুইটা আনা নিয়েছি, দেখতেই পারছেন যে আনাটা কতটা বড়। আর নিয়েছি চারটা কমলা। এই কমলাগুলো একটু টক মিষ্টি, যে কোনো কমলা দিয়েই কিন্তু এই জেলিটা তৈরি করা যাবে। এখন আমি এগুলোকে কেটে নিব। একটা ছুরি দিয়ে উপরের যে অংশটা আছে সেটা কেটে নিতে হবে, তারপর হাত দিয়ে ছিলকাটা ছাড়িয়ে নিতে হবে। এভাবে আমি ছিলকাটা ছাড়িয়ে নিব। কমলাটা ছিলা হয়ে গেছে, কমলার কোয়াটা আলগা করে নিতে হবে। একটা একটা করে কমলার কোয়াগুলো আলগা করে নিব, তারপর একটা ছুরি দিয়ে ওপরের অংশটা এভাবে কেটে নিব, আর ভিতরে যে বিচিগুলো আছে সেগুলো ফেলে দিতে হবে। এই বিচিগুলো অবশ্যই ফেলে দিতে হবে, এই বিচিগুলো থাকলে কিন্তু জেলিটা তিতা হবে। আর এরকম করে কমলার কোয়াটাকে পরিষ্কার করে নিতে হবে। পাতলা যে অংশটা আছে এটা আপনারা চাইলে ফেলতেও পারেন, না ফেললেও কোনো সমস্যা নেই। এভাবে সবগুলো পরিষ্কার করে নিব। এখন আমি আনারে যে উপরের অংশটা আছে সেটা কেটে নিব। আপনারা দেখছেন যে এখানে সাদা সাদা অংশ আছে, সেই বরাবর ছুরিটা দিয়ে এভাবে কেটে নিতে হবে। যতগুলো সাদা অংশ দেখছেন সেই বরাবর ঠিক একই রকম করে আমি কেটে নিব। দেখতেই পাচ্ছেন যে সবগুলো কেটে নিয়েছি, তারপর এভাবে করে সব দিক থেকে খুলে নিতে হবে। আর এভাবে যদি আনারটা কাটা হয় তাহলে কিন্তু অনেক সহজ হয়। এভাবে খুলে যে মাঝখানের অংশটা আছে সাদা সেটা আমি ফেলে দিব। এভাবে আনারের দানাগুলোকে খুলে নিতে হবে। সবগুলো আনারকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, আর কমলাগুলোর বিচি ফেলে পরিষ্কার করে এভাবে নিয়েছি। আপনাদেরকে একটু কাছে থেকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন এভাবে করে নিতে হবে। এখন এগুলোকে জুস করে নিতে হবে। এগুলো জুস করা হয়ে গেছে, আনারটাকে আমি হাতে জুস করেছি আর কমলাকে ব্লাইন্ডারে জুস করেছি। যদি আপনাদের ব্লাইন্ডার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা দুইটাই হাতে জুস করে নিতে পারেন, আমি দুইভাবেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন একটা প্যানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিতে হবে 1/2 কাপের মতো পানি। এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। 2-3 মিনিট জাল করার পরে যখন চিনিটা একটু আঠালো ভাব চলে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে লেবুর রস। এখন এখানে দিয়ে দিতে হবে অরেঞ্জ জুসটা, সবটুকু অরেঞ্জ জুস আমি এখানে দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে অরেঞ্জ জুস আর চিনিটা একসাথে মিশিয়ে দিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম থেকে হাই রেখে যতক্ষণ পর্যন্ত না আঠালো একটা ভাব চলে আসে ততক্ষণ পর্যন্ত জাল করে নিতে হবে। দেখুন এটা কিন্তু অনেকটা আঠালো একটা ভাব চলে আসছে, আর এটা কিন্তু ঘন হয়ে গেছে, এর থেকে বেশি ঘন করা যাবে না। যখন এটা ঠান্ডা হবে তখন এটা আরো ঘন হবে। এটা পুরোপুরি হয়েছে কি না সেটা চেক করার জন্য এভাবে দেখতে হবে। যখন দেখবো যে একটা তারের মতো হয়ে গেছে তখন বুঝতে হবে যে এটা একদমই রেডি। এখন আমি একটা বয়ামে এটা ঢেলে নিব। দেখতেই পাচ্ছেন যে এটা কতটা ঘন করতে হবে, এর থেকে বেশি কিন্তু ঘন করা যাবে না। ইনটেক অবস্থায় একটা মক্খা লাগিয়ে 1 থেকে 2 মাস পর্যন্ত সংরক্ষণ করে আপনারা এই জেলিটা খেতে পারবেন। কিন্তু এখান থেকে যদি একবার তুলে জেলিটা খান সেই ক্ষেত্রে এতদিন কিন্তু রেখে খাওয়া যাবে না। আর এই জেলিটা এতটাই টেস্টি যে আপনাদের 2 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে, এতদিন থাকবে না। তৈরি হয়ে গেল কমলার জেলি, এখন আমি আপনাদেরকে আনারের জেলি তৈরি করে দেখাবো। একটা প্যানে আমি 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি,
আর এখানে দিয়ে দিব হাফ কাপের মতো পানি। এখন এটা নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। বলক চলে আসছে, আর এই পর্যায়ে এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে লেবুর রস। আনারের যে জুসটা আমি করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে এটাকে জাল করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না একটা আঠালো ভাব চলে আসে। আঠালো হয়ে গেলে তখন একটা আঙুলে নিয়ে চেক করে দেখবেন, যদি একটা তারের মতো হয়ে যায় তাহলে বুঝবেন যে হয়ে গেছে। একটা বয়ামে আমি এটাকে ঢেলে রাখবো। তৈরি হয়ে গেল আনারের জেলি বা জ্যাম। দেখতেই পেয়েছেন যে কতটা সহজভাবে তৈরি করে ফেললাম। চলুন আমরা জেনে নেই আনার আর কমলার সংক্ষিপ্ত কিছু পুষ্টিগুণ। কমলার জুসে প্রচুর পরিমাণে ভিটামিন সি দ্রুত সর্দি কাশি সারিয়ে তোলে। কমলাতে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট আছে যা ত্বকের সজীবতা বজায় রাখে। কমলাতে উপস্থিত লিমোনয়েড স্তন ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। এতে আছে ভিটামিন বি যা হৃদরোগ প্রতিরোধের জন্য ভালো। আনারে রয়েছে আমিষ, আঁশ, পানি, শর্করা, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, তাছাড়াও ভিটামিন সি ইত্যাদি। আনার হৃৎপিণ্ড ভালো রাখতে সাহায্য করে। আনার ত্বক সুস্থ রাখতে অনেক উপকার করে। ডালিম বা আনারের রস ক্যান্সার প্রতিরোধে অনেক উপকারী খাদ্য। রক্তস্বল্পতা দূর করার জন্য আনারে রয়েছে প্রচুর আয়রন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবার হাজির হয়েছে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।